হ্যালো বন্ধুরা, আমি নবীনা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কল্যাণী কুম্ভ মেলাতে। আর দেখো, এখন বাজে রাত 4টে, তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয় বলে আমরা এখন থেকেই রওনা দিয়েছি। দেখো, আমি বৌদি সবাই করছি, আর আমার দিদিরা আসছে টুকটুকি করে। দিদি, জামাইবাবু, দাদা, মা, সবাই মিলে আমরা যাচ্ছি। আর একটা কুকুর ডেকেই যাচ্ছে ওখানে। তো তোমরা দেখো ভিডিওটা। কুকুরের আওয়াজ শুনে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল ভূত ভূত একটা ব্যাপার। আর একটাও লোকজন নেই এত রাতে। বাবা মাকে আর মিশোকে টিউশনে ছাড়তে যাচ্ছে, কারণ মাসিরা যে টোটো ভাড়া করে আসছে সেই টোটোটাতে করে সবাই যাওয়া যাবে না। আর এই টোটোতে করেই আমরা কিন্তু টিউশনে যাবো। মাসিরা এই টোটো ভাড়া করে এসছে, আর এটাতে আমরা উঠে পড়লাম। আর আমরা স্টেশনে চলে এসেছি, এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, আমি, দিদি, বৌদি সবাই মিলে। আর এই যে দেখো, সবাই এখন দাঁড়িয়ে রয়েছি, আর জামাইবাবু গেছে টিকিট কাটতে। বৌদির বাবাও আমাদের সাথে এসেছে মেশো, কিন্তু উনি বাড়িতে যাবে ঘোরের ট্রেন ধরে, আর আমরা মেলায় যাবো ঘুরতে। আর এখন সবাই মিলে বসে গল্প করছি, কারণ জামাইবাবু টিকিট কেটে এখন আসেনি সেই জন্যে। আর দেখো, আমাদের ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়িয়েই রয়েছে, ট্রেনটা কিন্তু পুরো পাকা। সকালের ট্রেনে যাওয়ার মজাই আলাদা, খুব একটা ভিড় হয় না, আর আমি জানলার পাশে সিট পেয়ে গেছি, মজার ব্যাপার। আর এই যে এখন সবাই মিলে গল্প করছে, কে কখন উঠেছে, কিভাবে আসলো, সেই সমস্ত গল্প হচ্ছে। আর মা সকালবেলায় উঠে আমাদের তাড়াতাড়ি করে রেডি করে তারপরে নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার দিদি, এখানে দুই মাসি, দুই দিদি, আর এই যে আমার মা। তো সবাই মিলে আমরা এখন বসে রয়েছি, আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা, খুব একটা লোকজন নেই, কারণ এখন বাজে ভোর 4টে, আর আমাদের ট্রেন ছাড়তে একটু লেট আছে। আমরা চলে এসেছি কল্যাণীতে, আর কুচকুটা মায়ের কোলে উঠে গেছে, কারণ এখন আমরা ওভারব্রিজ দিয়ে নিচে নামব। আর দেখো, প্রচণ্ড ভিড়, সবাই মেলায় গেছিলো, বাড়ি ফিরছে। আমরা এখন গামছা কিনছি, কারণ ওখানে সবাই গিয়ে নদীতে স্নান করবে সেই জন্য। আমরা এখন গেছি কল্যাণীতে, এখান থেকে যাবো কল্যাণী সীমান্তে। আর এই যে ট্রেন চলে এসেছে কল্যাণী সীমান্তে, তো আমরা গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এই যে কেবলই নামলাম স্টেশনে, আর এটা হচ্ছে কল্যাণী সীমান্ত। এখান থেকে কিছুটা দূরে, অনেকটা ভিতরের দিকে মেলাটা হচ্ছে, তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন ভিড়, কেবল এটা হচ্ছে ঢোকার মুখ, সামনেটা এত ভিড়, ভিতরটা কেমন ভিড় তোমরা বুঝতেই পারছো, মানে আন্দাজ করতেই পারছো হয়তো। আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো, আমরা এমন একটা সময় এখান দিয়ে যাচ্ছি যে এখানে এখন সব নাগাসাধুরা পরিক্রমা বেরিয়েছে, তো সবার সাথে দেখা হয়ে গেল। আর ভাগ্য না থাকলে এনাদের সাথে দেখা হয় না, তো আমার ভাগ্যটা মনে হয় সত্যি খুব ভালো যে এনাদেরকে আমি নিজের সামনে থেকে দেখতে পারলাম। আর এই দেখো, কিছু নাগাসাধু আছে যারা হেঁটে হেঁটে পরিক্রমা করছে, কিছু আছে যারা রথে করে যাচ্ছে, আর রথটা টানছে কিন্তু ঘোড়াতে। দেখো তোমরা দেখতে পাবো ভিডিওটা, স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা এখন সবাই মিলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগাসাধুদের দেখছি, তেনারা এখনো যাচ্ছেন রথে করে। আর এই যে আমি, মা, মাসি সবাই মিলে একসাথে রয়েছি, কারণ একজন হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর পুচকুটাকে সেই জন্য দিদিভাই কোলে নিয়েছে, যাতে ওর কোনো কষ্ট না হয়, আমরা তো বড় আর ও তো অনেকটাই ছোট। আর আমরা এখন নদীর ঘাটে যাচ্ছি, আর এই দেখো আমরা চলে এসেছি নদীর কাছে। আর নদীটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্য আলাদা হয়, কিন্তু এখানে এত পরিমাণে ভিড় বলে বোঝানো যাবে না। সবাই গঙ্গায় স্নান করে তারপরে গিয়ে ঠাকুরের মাথায় জল ঢালবে। আমরাও সকাল থেকে উপোস রয়েছি, কিচ্ছু খাইনি, আমরাও শিবের মাথায় জল ঢালবো, সব ঠাকুরকে পুজো দেবো। আর মা এখন সবাইকে দক্ষিণা দিচ্ছেন, সব সাধুদেরকে স্নান করা হয়ে গেছে আমাদের সবার। আর এই দেখো, মেলাটা কিন্তু দোকানের থেকেও লোক বেশি হয়ে গেছে, মেলাতে অত্যধিক পরিমাণে লোক হয়ে গেছে। আর এখানে কিন্তু সমস্ত রকমের ঠাকুরই আছে এই মন্দিরটার মধ্যে। এই ঠাকুরটার ঠিক নাম জানি না, কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর। এই মেলাটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লোক সংখ্যা কত।
আর এখন এই সাধু সবাইকে জ্বর দিয়ে আশীর্বাদ করছে। আমরা সবাই এখন এনার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি। দেখো মাকে আশীর্বাদ করছে। আমি আর মা এখন দাঁড়িয়ে রয়েছি। মায়ের স্নান করা হয়ে গেছে, মা তিলক কেটেছে, আর মাসিরা গেছে পুজোতে। পুজো দিয়ে আসলাম, তারপরে সবাই মিলে আবার ঘুরতে বেরবো আমরা। আর একটু আইসক্রিম খাওয়ার বায়না করেছে, আইসক্রিম। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ভাগ্যটা এতটাই ভালো, এখনও যাওয়ার সময় আবারও নাগা সাধুদের দেখা হলো। তোমরা দেখতে থাকো, এই দেখো ওনারা পরিক্রমায় গেছিলো, এখন বাড়ির দিকে ফিরছে, মানে বাড়ির দিকে রওনা দিচ্ছে। কত এখানে মানুষজন, আর নাগা সাধুরও কিছু হেঁটে যাচ্ছে, কিছু রথে করে যাচ্ছে। রথগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে বাড়িতে যাচ্ছি। আর এই দেখো এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের ভিতরে এখন ঢুকবো আমরা। আর এই দেখো মন্দিরের ভিতরে একটা শিব ঠাকুর ছিল, শিবলিঙ্গ, কী সুন্দর লাগছে। এখানে সবাই পুজোও করে। আর আমরা এখন খাচ্ছি সবাই মিলে আখের রস। প্রচ্ছটা গরম, সারাদিন বসছিলাম, তাই যাই হোক আমাদের সবাইকে আখের রস খাওয়াচ্ছে। এখানকার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা পার্টির তরফ থেকে জল দেওয়া হচ্ছিলো। এই গরমে এর ভালো কিছু হতে পারে না। তো আমরা এখন খাবার খেতে হোটেলে এসেছি, কারণ সকাল থেকেই উপোস ছিলাম। তো এখন খাবার খেয়ে তারপর বাড়ির থেকে আমরা রওনা দেবো। তো আমরা খাবার খাচ্ছি, আমরা এখন টিউশনে চলে এসেছি, আমরা এখন বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি। আজকে ভিডিওটাই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।